সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে মূল্যহীন বলল রাশিয়া। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ইউ। বাকমতে পরাজয় কিয়েভ নিয়ন্ত্রিত অন্যান্য শহরগুলোকেও অরক্ষিত করবে বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পূর্ব পশ্চিম উপকূল ধ্বংস করতে পারে বলছে চীন। ইরানের শত্রুরা হিসেবে ভুল করেছে বললেন জওয়াত আহাজালি আকবারি। পাকসেনা তালেবান গোলাগুলি, 8 টিটিপি যোদ্ধা সহ 2 শিশু নিহত। 8 মামলা থেকে আগাম জামিন পেলেন ইমরান খান। গেল বছর রাশিয়ার বৈদেশিক বাণিজ্য বেড়েছে 8.1%। এবং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। দর্শক, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে আন্তর্জাতিক ন্যায় বিচার এবং ইউক্রেনের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে মূল্যহীন বলল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত বা আইসিসি। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, তবে আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানাকে মূল্যহীন হিসেবে অভিহিত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রাশিয়া রোম সংবিধির আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানার জন্য বাধ্য নয়। রাশিয়া আদালতকে কোনো সহযোগিতা করে না। আন্তর্জাতিক আদালত থেকে আসা গ্রেপ্তারি পরোয়ানা আইনগতভাবে আমাদের কাছে ভিত্তিহীন। আইসিসি বলছে, 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়েছেন, আল জাজিরা খবরে বলা হয়েছে। হেগ ভিত্তিক আদালত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের দখল এলাকা থেকে পুতিন রাশিয়ায় শিশুদের বেআইনিভাবে স্থানান্তর করেছেন। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে আন্তর্জাতিক ন্যায় বিচার এবং ইউক্রেনের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন। বোরেল বলেন, আমরা সর্বদা ইউরোপীয় ইউনিয়নে স্পষ্ট করে দিয়েছি যে ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনের জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই আন্তর্জাতিক অপরাধ আদালতের ইস্যুটি জবাবদিহির প্রক্রিয়া শুরু মাত্র। শুক্রবার জারি করা এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তর করে শিশু অধিকার লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকমতের পরাজয় কিয়েভ নিয়ন্ত্রিত অন্যান্য শহরগুলোকেও অরক্ষিত করবে বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, রাশিয়ান বাহিনীর কাছে আর্টিয়মোভস্ক, যা ইউক্রেনীয় নাম, বাকমুত শহর হারানোর ফলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে এখন ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য শহরগুলিও অরক্ষিত হয়ে উঠবে। শুক্রবার প্রকাশিত বিবিসির ইউক্রেনিয়ান সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে কুলেবা বলেন, যদি রাশিয়ান বাহিনী বাকমুত মুক্ত করে তাহলে অন্যান্য শহরও অনুসরণ করবে। যতক্ষণ আমরা শারীরিকভাবে পারি ততক্ষণ আমাদের অবশ্যই বাকমুতে লড়াই করতে হবে। কুলেবা উল্লেখ করেছেন যে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষতির কারণে আর্টিয়মোভস্কের পরিস্থিতি কিয়েভের জন্য আবেগগতভাবে খুব জটিল ছিল। তিনি আবারও দাবি করেছিলেন যে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে দ্রুত যথেষ্ট সামরিক সহায়তা দিচ্ছে না, কারণ তিনি যুক্তি দিয়েছিলেন তারা প্রথম বিশ্বযুদ্ধের মতো একটি সংঘাতের জন্য প্রস্তুত নয়। কিয়েভ চায় মিত্ররা দ্রুত কাজ করুক। কুলেবা বলেছিলেন যে আর্টিয়মোভস্কে ইউক্রেনের ইউনিটগুলোতে পাঠানোর জন্য পশ্চিম থেকে আর্টিলারি শেল দরকার ছিল। আর্টিয়মোভস্ক একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র, ডনেস্ক পিপলস রিপাবলিক বা DPR এর কিয়েভ নিয়ন্ত্রিত অংশে অবস্থিত। শহরের নিয়ন্ত্রণের জন্য তুমুল লড়াই চলছে। সর্বশেষ তথ্য অনুসারে রাশিয়ার বাহিনী শহরের সমস্ত পাকা রাস্তা অবরুদ্ধ বা নিয়ন্ত্রণে নিয়েছে। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পূর্ব পশ্চিম উপকূল ধ্বংস করতে পারে বলছে চীন। চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট দাবি করেছে, উত্তর কোরিয়া দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 33 মিনিটের মধ্যে আঘাত আনতে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব অনেক, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাকি শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে সক্ষম। আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে নির্দিষ্ট লক্ষ্যে। নিউক্লিয়ার নেটওয়ার্ক বিশ্লেষক তিয়ান রান জু CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতে পারে। পিয়ংইয়ং এর এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 13,000 কিলোমিটার। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তা গোটা যুক্তরাষ্ট্রের ধ্বংসলীলা শুরু করবে। বেইজিং ইনস্টিটিউট অব ইলেকট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং
এই যুক্তরাষ্ট্রে অনুকরণ করে কিছু পরীক্ষা চালিয়েছে। তাতেই বোঝা গেছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা কতটা। চীন বলেছে উত্তর কোরিয়ার মধ্যভাগ থেকে যদি ক্ষেপণাস্ত্র চোরা হয় তাহলে 20 মিনিট পরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হেডকোয়ার্টারে অ্যালার্ট যাবে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় হবে। উত্তর কোরিয়া চোরা ক্ষেপণাস্ত্র হানা ব্যর্থ করতে আলাস্কার ফোর্ট গ্রিলি থেকে 11 মিনিটের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা কাজ শুরু করবে। যদি তা ব্যর্থ হয় তখন ক্যালিফোর্নিয়া ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স থেকে বেস থেকে মিসাইল প্রতিরোধী ব্যবস্থা কার্যকর করবে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে যতই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া বৈঠক হোক, ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিরাম নেই কিমের দেশের। গত বছর মার্চে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া, সেটা আবার প্রকাশ্যে এনেছিল দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যম। আর এবার তো সব সীমায় নাকি ছাড়িয়ে গিয়েছে কিম জং উনের দেশ। এমন ক্ষেপণাস্ত্র বানিয়েছে উত্তর কোরিয়া যা মাত্র 33 মিনিটের মধ্যে সুপারসনিক বেগে ছুটে গিয়ে মার্কিন মূল ভূখণ্ডে ভয়ঙ্কর ভাবে আঘাত করতে পারে। এর আগে পরমাণু অস্ত্র বহনের ক্ষমতা সম্পন্ন 2000 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে উদ্বেগ বাড়িয়েছিলেন কিম। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছিল পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্য দুটি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা করা হয়েছে। ইরানের শত্রুরা হিসেবে ভুল করেছে বললেন জাওয়াত হাজালি আকবরী। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াত হাজালি আকবরী বলেছেন ইরানের শত্রুরা হিসেবে ভুল করেছে এবং শত্রুদের হতাশ করে দিয়ে ইরানি জাতি বিপ্লবের যুক্তি বেছে নিয়েছে। তিনি আছে ফার্সি 1401 সনের শেষ শুক্রবারে তেহরানের জুমা নামাজের খুতবায় বলেছেন শত্রুরা ইসলামী ইরানের বিরুদ্ধে চারদিক হতে ব্যাপক চাপ সৃষ্টি করে আলোচনা টেবিলের ফল নিয়ে চেয়েছিল, কিন্তু গত শরতে ইরানি জাতি তিনটি বড় ফেতনার মোকাবেলা রুখে দাঁড়িয়েছে। তারা অকল্পনীয় আচরণ করে নিহত তরীর ঘটনা সাজিয়ে ও শিক্ষার্থীদের উপর বিষ প্রয়োগ করে বছরের শেষে বুধবারে বিক্ষোভের আহ্বান জানিয়ে তাদের ষড়যন্ত্র এগিয়ে নেয়ার চেষ্টা করেছে। এর পাশাপাশি তারা অসৎ কূটনীতি চালিয়ে মানবাধিকারের অজুহাত ব্যবহার করে ইরানকে একঘরে করতে চেয়েছে। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এ প্রসঙ্গে আরো বলেছেন যদিও শত্রুরা ষড়যন্ত্র পাকানোর ক্ষেত্রে ছিল ত্রুটিহীন, কিন্তু তারা ভুল ক্ষেত্র বেছে নিয়ে হিসাবে ভুল করেছে এবং তারা ইরানের সর্বোচ্চ নেতাকে চিনতে পারেনি। হাজালি আকবরী আরো বলেছেন ধোঁকা খাওয়া যেসব ব্যক্তি দাঙ্গায় অংশ নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে তাদেরকে ক্ষমা করে দিয়ে ইসলামী ইরানের রাষ্ট্র ব্যবস্থা তার নমনীয়তা ও ক্ষমাশীলতা প্রদর্শন করেছে। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ইরাক লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রশংসা করে বলেছেন শিশু ঘাতক ইহুদিবাদী ইসরায়েলি অঞ্চলের নানা ঘটনায় ক্ষতিগ্রস্ত পরাস্ত হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের ও বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। এসব সংকট সত্ত্বেও মার্কিন সরকার নির্বোধের মধ্যে নির্বুদ্ধিতা অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক অবস্থা ভালো নয় বলে হাজারি আকবরী মন্তব্য করেন। মার্কিন সরকার এখনো করোনা সংকটে ডুবে আছে বলে তিনি উল্লেখ করেন। পাক সেনা তালেবান গোলাগুলি, 8 টিটিপি যোদ্ধা সহ 2 শিশু নিহত। পাকিস্তানের সেনা এবং তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীর বিদ্রোহীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হলো 2 শিশুর। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে শুক্রবার ভোররাতের এই সংঘর্ষে নিহত হয়েছেন 8 টিটিপি যোদ্ধাও। পাক সেনাবাহিনী ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR এর পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট খবরের ভিত্তিতে দক্ষিণ ওয়াজিরিস্তানের জাঙ্গারা এলাকায় টিটিপির ডেরায় বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে 2 সেনাজওয়ান আহত হয়েছেন বলে ISPR এর মুখপাত্র জানিয়েছেন। গত 8ই মার্চ পাক সেনা এবং কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট বা CTD এর যৌথ বাহিনীর অভিযানে উত্তর ওয়াজিরিস্তানের দত্তাদেল খেলায় 8 জন টিটিপি বিদ্রোহীর মৃত্যু হয়েছিল। পাক সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নভেম্বরে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল সংঘর্ষ বিরতি ভেঙে পাক সেনা গোপন অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। ডিসেম্বরে অভিযান চালিয়ে টিটিপির মূল ঘাঁটি বান্নু জেলা দখল করে পাক সেনা। তারপর থেকে বিক্ষিপ্তভাবে দুই দলের লড়াই চলছে। এমনকি আফগানিস্তানে তালেবান বাহিনীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে পাক সেনা। দক্ষিণ ওয়াজিরিস্তানে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল টিটিপি। বালুচিস্তান প্রদেশের উত্তরাংশ তাদের প্রভাব রয়েছে। আমেরিকার ড্রোন হামলায় নিহত জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদ প্রতিষ্ঠিত টিটিপি গোষ্ঠী বরাবরই পাক সরকারের বিরোধী। 2014 সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিল টিটিপি জঙ্গিরা। একাধিক অভিযান চালিয়েও তাদের বাগে আনতে পারেনি পাক সেনা। 2009 সালে টিটিপির বিরুদ্ধে অপারেশন রাহি নিজত করেছিল পাক সেনা। পাকিস্তানের ইতিহাসে এখনো পর্যন্ত সেটি সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী অভিযান। 8 মামলা থেকে আগাম জামিন পেলেন ইমরান খান। লাহোর ও ইসলামাবাদ হাইকোর্টে করা 8টি মামলা থেকে আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।
লাহোর হাইকোর্টের বিচারপতি তারেক সেলিম শেখ ও ফারুক হায়দারের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে সন্ত্রাসবাদের মামলায় শুনানি শেষে ইমরান খানকে আগাম জামিন দেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইমরান খানের আইনজীবী আদালতকে বলেন, ইমরান খানের নামে ইসলামাবাদ হাইকোর্টে 5টি মামলা ও লাহোর হাইকোর্টে 3টি মামলা রয়েছে। ইমরান খান আদালতে উপস্থিত হতে চান, তবে কয়েকটি কেসের বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই। বিচারপতি তারেক সালিমের উত্তরে বলেন, আমাদের কাছে যে মামলাগুলোর তথ্য আছে আমরা কেবল সেগুলোরই শুনানি করব। ইমরান খান আদালতে বলেন, আমার কাছে অবাক লাগে, আমার নামে এত মামলা হলো কিভাবে? একটা থেকে জামিন পাই তো আরেকটি নোটিশ আসে। এখন আমাকে এত হয়রানি করা হচ্ছে যে আগে কখনো আমাকে এতটা হয়রানি হতে হয়নি। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তারেক সেলিম বলেন, আপনি যদি নিয়ম অনুযায়ী চলতে থাকেন তবে সবই ঠিক হয়ে যাবে, তাই আপনার কর্মপ্রকৃতি নিয়ে ফের ভাবা উচিত। গেল বছর রাশিয়ার বৈদেশিক বাণিজ্য বেড়েছে 8.1%। গেল বছর তথা 2022 সালে রাশিয়ার বৈদেশিক বাণিজ্য 8.1% বেড়ে দাঁড়ায় $850 বিলিয়ন মার্কিন ডলারে। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিল্পপতি পরিষদের বার্ষিক অধিবেশনে তথ্য জানান। তিনি জানান, 2022 সালে রাশিয়ার রপ্তানি বেড়েছে 19.9% এবং আমদানি কমেছে 11.7%। সে বছর বাণিজ্যে রাশিয়ার উদ্বৃত্ত ছিল $322 বিলিয়ন মার্কিন ডলার। পুতিন বলেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রাশিয়ার অর্থনীতিতে ভালো প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। পাশ্চাত্য দেশগুলো নিষেধাজ্ঞার ফলে গত বছরের জুন মাস থেকে দেশের অর্থনীতি দ্রুত হ্রাস পায়, কিন্তু জুলাই থেকে আবার অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে বলে উল্লেখ করেন পুতিন। তিনি আরো বলেন, রাশিয়ার মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে ভালো। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে বা এপ্রিল মাসের শুরুতে মুদ্রাস্ফীতি 4% দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পার্শ্ববর্তী অ্যারিজোনা অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঘরে ফিরেছেন স্থানীয়রা। রাস্তা ঘরবাড়ি সব ডুবে আছে বন্যার পানিতে, ভেসে আসছে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ধ্বংসাবশেষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল বন্যার কারণে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দ্রুত বন্যার পানি ঢুকে পড়ায় নিজেদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি বাসিন্দারা। এছাড়া পোষা এবং গৃহপালিত প্রাণীদের মধ্যে পানি ছেড়েছেন, যেতে হয়েছে তাদের। বন্যায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় একজন জানান, আমরা সবকিছু হারিয়েছি, কোনো সতর্ক বার্তা ছাড়া হঠাৎ আমাদের এই জায়গা ছেড়ে দিতে হয়েছিল। আশা করছি দ্রুত পানি নেমে যাবে যাতে করে আমরা প্রয়োজনীয় কিছু জিনিস নিতে পারি। এটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল, আমাদের আগে থেকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়নি, এই কারণে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারিনি, আমাদের কিছুই করার ছিল না। শীতকালীন তীব্র ঝড় বৃষ্টি এবং হিমবাহ গলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অঙ্গরাজ্যটিতে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করেছে সংস্থাটি। এদিকে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী অ্যারিজোনা অঙ্গরাজ্য, তবে পানি কিছুটা কমে আসায় স্থানীয়দের বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।